প্রেজাইডিং অফিসার সহকারী প্রেজাইডিং অফিসার বিভিন্ন প্রার্থীর পোলিং অফিসার যারা আছেন তারা উপস্থিত আছেন পাশাপাশি এখানে যেহেতু আজকে যে ভোটটা অনুষ্ঠিত হয়েছে এখানে সাতজন প্রার্থী অংশ নিয়েছেন তার মধ্যে নৌকা প্রতীকের রয়েছেন হেভিওয়েট প্রার্থী সালমান এফ রহমান পাশাপাশি লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টি মনোনীত অ্যাডভোকেট সালমা ইসলাম এবং তাদের মধ্যে আজকে সকাল থেকে আমরা দেখেছি হাড্ডাহাড্ডি লড়াই চলেছে তারা বিভিন্ন কেন্দ্রে গিয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে গিয়ে গিয়ে তাদের যে প্রার্থীদের কাছে প্রার্থীদের অবস্থা দেখে ভোট কেন্দ্রের অবস্থা দেখেছেন ভোট কেন্দ্রের অবস্থা দেখে দেখে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রথম অবস্থায় সালমান এফ রহমান কথা বলেছেন পরে ক্ষণে সালমা ইসলাম কথা বলেছেন সালমা ইসলাম যেটা বলেছিলেন যে তার তার যে কর্মী আছেন তার কর্মীদের উপর বিভিন্ন ধরনের আঘাত করা হচ্ছে তার তার এজেন্টদের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না পাশাপাশি বেশ কিছু আইন শৃঙ্খলার অবনতির কথাও তিনি জানিয়েছিলেন কিন্তু আমরা যেটা দেখেছি যে এরপরেই সালমান এফ রহমানকে যখন প্রশ্ন করা হলো আসলে এই জিনিসগুলোতে তিনি গুরুত্ব দিচ্ছেন কি না তিনি যেটা বলেছিলেন তিনি বলেছিলেন যে আজকে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটি হবে অবাধ সুষ্ঠু এবং নিরাপত্তা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং এই ব্যাপারে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা তৎপর আছে বলে আমরা জানতে পেরেছি এবং তিনিও এ ব্যাপারে আশাবাদী ছিলেন যে যদি যদি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঠিক এই আট ঘন্টা আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজ দায়িত্ব পালন করে সেই দায়িত্ব পালন করলে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব আমরা যেটা দেখেছি বিকেল ঠিক চারটার পরেই এখানে ভোট গ্রহণ কার্যক্রম একদম বন্ধ করে দেওয়া হয় এবং এরপরই গণনায় বসেন সবাই এখানে সবার উপস্থিতিতে বিভিন্ন ধরনের বিভিন্ন পোলিং অফিসার যারা আছেন বিভিন্ন প্রার্থীর পোলিং অফিসার এবং এজেন্ট যারা আছেন তাদের উপস্থিতিতে এখানে গণনার কার্যক্রমটি হচ্ছে এবং এখনও যে মূলত যে ছয়টি বক্সের ছয়টি ব্যালট বাক্সের যে ব্যালট পেপারগুলো আছে সেই ব্যালট পেপারগুলো এখান থেকে মূলত ছয়টি ব্যালট পেপারের যে ব্যালট পেপারগুলো আছে সেই ব্যালট পেপারগুলো এখন গণনা করা হচ্ছে আমাদের প্রিজাইডিং অফিসার কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে এই কেন্দ্রে প্রায় 58% উপরে ভোট পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন তিনি আমরা দেখেছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে এবং শেষ মুহূর্তে এসে ভোটার উপস্থিতি একদম শেষ পর্যায়ে এসেও আমরা দেখেছি ভোট কেন্দ্রের মধ্যে ভোটার উপস্থিতি ছিল পাশাপাশি বাইরেও অনেকে চেষ্টা করেছিলেন শেষ সময়ে আসার জন্য কিন্তু যেহেতু চারটার পর নিয়ম অনুযায়ী ভোট কেন্দ্রে কেউ ঢুকতে পারবে না সেক্ষেত্রে কাউকে আর চারটার পর মূল ফটক বন্ধ করে দেওয়া হয় এখন গণনার কার্যক্রমটি চলছে এবং শেষ মুহূর্তে যারা যেই গণনাগুলো আছে যেই যেই ব্যালট পেপারগুলো এখনও গণনা করা হয়নি সেই ব্যালট পেপারগুলো নিয়ে এখন মূলত কাজ চলছে এবং এখানকার যারা পোলিং অফিসার আছেন তারা এই পুরো প্রক্রিয়াটা কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই ব্যাপারে নজর দিচ্ছেন এবং আমরা যতটা দেখতে পেরেছি যে এই যে বর্তমান যে অবস্থা চলছে এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর একটা তৎপরতা আমরা লক্ষ্য করেছি পাশাপাশি এখন যে অবস্থায় যে ব্যালট বাক্সগুলো রয়েছে এবং এখন যে বর্তমান পরিস্থিতিতে যতটুকু কাজ আমরা দেখতে পেরেছি যারা পোলিং অফিসার আছেন তারা যতটুকু চেষ্টা করেছেন এবং পাশাপাশি এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার আছেন তারাও এখন এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু বলছেন প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আমরা তথ্য নিয়েছিলাম যে এই কেন্দ্রে কত ভোটার রয়েছে তারা কিন্তু আমাদের বলেছে এখানে প্রায় 3000-এর উপরে ভোটার রয়েছে এবং সেই ভোটাররা আজকে এখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এখানে যে ছয়টি বুথে এখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন আমরা জানি দোহার নবাবগঞ্জ ঢাকা এক আসনের ভোটার সংখ্যা 5,10,000-এর উপরে এবং এই ধারা থেকে আমরা দেখতে পাই 184টি কেন্দ্রে দোহার নবাবগঞ্জে ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয় যেখানে 106টি আসন রয়েছে নবাবগঞ্জে এবং প্রায় 78টি কেন্দ্র রয়েছে দোহারে এই মুহূর্তে নবাবগঞ্জের এই এই জায়গাতে ভোট কেন্দ্রে যে ব্যালট পেপার গণনার কার্যক্রম সেটা আবারও পুনঃ যাচাই চলছে বারবার চেষ্টা করা হচ্ছে যাচাই করে যে আসলে সঠিক যে গণনাটা সেটা বের করার চেষ্টা করা হচ্ছে এই ছিল নবাবগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ জাফর সহকর্মী ধ্রুব ব্যানার্জি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দোহার থেকে তিনি জানাচ্ছিলেন ঢাকা এক যে আসন রয়েছে সেই আসনের ভোট গ্রহণ শেষ হয়েছে এখন চলছে গণনা মূলত সেই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতাটা কিন্তু হয়েছে সালমান এফ রহমান বা হচ্ছে যেটা বলি যেহেতু এখন পর্যন্ত ডিক্লেয়ার হয়নি সালমান এফ রহমান
তিনি আওয়ামী লীগের প্রার্থী এবং হচ্ছে লাঙ্গল প্রতীক নিয়ে হচ্ছে জাতীয় পার্টির সালমা ইসলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত এই দুইজনের মধ্যেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর আগে আমরা ছিলাম হোটেল সোনারগাঁয়ে, সেখানে হচ্ছে বিদেশি যে পর্যবেক্ষক দল এসেছে নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য 127 সদস্যের দল, সেই ব্রিফিংটিতে আমরা ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ ইকবাল, আপনার মাধ্যমে আমরা আবারও বিভিন্ন জায়গায় যাব। ইমা, আমরা তো দেখলাম বিভিন্ন জায়গায় গণনা চলছে, পর্যবেক্ষকরাও কিন্তু আসলে তাদের যে পর্যবেক্ষণ সেটি জানাচ্ছিলেন। সব মিলিয়ে ভোট গ্রহণ শেষে এখন আপনার কাছে যেগুলো আমরা খবরগুলো দেখলাম কেমন দেখছেন? না, যেমনটি দেখা যাচ্ছিল যে সহকর্মী ইকবালের কাছ থেকে আমরা জানছিলাম যে ঢাকা এক আসনে মেইনলি আসলে প্রতিদ্বন্দ্বিতা চলছে সালমা বনাম সালমানের রহমানের মধ্যে। আচ্ছা, এখানে আমার একটু কথা আছে, সারাদিনে কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও ভোটের যে উৎসব এবং উৎসবের যে আমেজ সেখানে কিন্তু একদম ভোটের উৎসব তার নিজস্ব গতিতে এগিয়ে গেছে।